তো বন্ধুরা আমাদের স্ক্রিনে চলে এলাম। তো আপনারা সোজাই ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে ওখানে লিখবেন সার্চ বারে kaimmasterdigitprint.com। লেখার পর সার্চ দিবেন, তো প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওখান থেকে আপনারা কাইমমাস্টার ডাউনলোড দিবেন। দেওয়ানির পর আপনারা সোজাই কাইমমাস্টারে টিপ মারবেন। কাইমমাস্টারে টিপ মারানোর পর এরকম ইন্টারফেস আসবে, তো প্লাস অপশন দেখতেছেন, তো প্লাসে টাচ করবেন। টাচ করার পর এরকম আসবে 169, তো এটা আমাদের ইউটিউবের, তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন অপশন, তো এটাতে টাচ করব। টাচ করানোর পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা যে ভিডিওটার মধ্যে আপনারা সাবস্ক্রাইবের বাটনটি অ্যাড করতে চান, তো সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা আমি সিলেক্ট করে নিতেছি। নেওয়ানোর পর ভিডিও উপর টিপ মারেন, মারানোর পর এখানে প্লাস ক্রোস অপশন, তো ক্রোসে টিপ মারবেন। মারানোর পর এই উপর যে অপশন তো জোন মারবেন, মারানোর পর ফটো ভিডিও, তো ওটা টাচ করবেন, তো আবার আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখানে যে সাবস্ক্রাইবের বাটনটি নিতে চান, তো সেই বাটনটা আপনারা নেবেন। তো আমি সাবস্ক্রাইবের বাটনটি নিতেছি, তো আমার এই ফোল্ডারে আছে, তো আমি সাবস্ক্রাইবের বাটনটি নিলাম। তো আপনারাও নেবেন আপনাদের গ্যালারি থেকে। নেওয়ানোর পর দেখতেছেন এই অপশনটা, তো এই অপশনে টাচ করবো, করানোর পর এটা অপশন চালু করে দেবো। দেওয়ানোর পর এখানে কমানে বাড়ানোর অপশন আছে দেখতে পাচ্তেছেন, তো আমি একটু আমার মতন করে নেব, আপনারাও আপনাদের মতন করে নেবেন। তো আমি এটা এই পর্যন্ত রাখলাম, তো এটা 29 করে দিলাম। তো আমাদের ওই করে দেওয়া অনেক কাজ শেষ, তো এখন একটু ভিডিওটা ফেলে দিই। তো দেখতে পাচ্তেছেন অনেক ভালো হয়েছে, সাউন্ডটা একটু কমে নিই আমি। তো দেখতে পাচ্তেছেন আমাদের সেইরকম কিন্তু হয়েছে। তো আপনারাও খুবই তাড়াতাড়ি এরকম আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওর আবার নিচের সাবস্ক্রাইবের লোগোটার উপর টাচ করবো, মনে করে এটা আপনারা যে কোনো জায়গাতে রাখতে পাবেন, তো সাইডে রাখতে পারবেন, মধ্যে রাখতে পারবেন, ছোটো বড় করতে পারবেন, ওটা ধরে কোনো সমস্যা নাই। আপনাদের যে জায়গায় খুশি ওই জায়গাতে রাখবেন, তো আমি এটা এই সাইডে রাখতেছি একটু ছোটো করি, তো আমি এই জায়গাতে রেখে দিলাম। দেওয়ানোর পর আবার ওকে করে দেবো। দেওয়ানোর পর আপনাদেরকে একটু দেখাই ফেলে করি, তো ভিডিওর উপরে টাচ করবো। টাচ করার পর কেসিতে মারবো, মারানোর পরটা কাটিয়ে দেবো, দিয়ে সেভ দেবো। দেখতেছেন যে এখানে অপশন সেভের, তো আমাদের গ্যালারিতে সেভ হবো, ওখানে টাচ করবো। করানোর পর দেখতেছেন যে 1080x30, তো সেভে মারি দেবো, তো আমাদের ভিডিওটা সেভ হতেছে। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণটাই বুঝতে পারতেছেন, আপনাদের কোনো সমস্যা হয় নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।